মানুষের ভিড়টা দেখুন, মুরব্বী লুঙ্গিও পাওয়া যায়, কাকা নিশ্চিন্তে বসে আছে। হাটে কেমন মজা হচ্ছে? চা মিষ্টি কি রাখো? কিছুই হয়নি, একশো 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 কত জিজ্ঞেস করছে, বলছে 200, তা সেটাই তো বলছি তোমার। সবুজে ভরা ঘাস, এরই নাম মশাট মাঠ। ঠিক তারই পাশে চলছে মশাটের মঙ্গল হাট। দর্শক, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি নূর মোহাম্মদ, আপনারা দেখছেন নিউজ ব্লগ। এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো মশাট মঙ্গল হাট। হ্যালো গাইস, আজকে আমিও চলে এসেছি মশাট মঙ্গল হাটে। আজকে আপনাদেরকে পুরো মঙ্গল হাটটা ঘুরে দেখাবো, লেটস গো। মুরব্বী, আমি এখন 26 রোডের উপর দাঁড়িয়ে আছি। মশাট বাজার থেকে কিছুটা আসলে ঠিক জগদলপুর দিয়ে গেলে সামনে পড়ে মঙ্গল হাট, মশাট খেলার মাঠের পাশে। দেখতেই পাচ্ছেন আপনার সামনে ঘুগনির দোকান, এর পাশেই কিন্তু আপনার ফুচকার দোকান। দেখতেই পাচ্ছেন সামনে ঝালমুড়ির দোকান, দেখেন ঘুগনির দোকান। আমি প্রবেশ যাতে প্রবেশ করবো, আপনারা জানেন কনকনে শীত পড়ে গেছে, শীতের পোশাক বিক্রি হবে, এটা তো হয় না, ঠিক শীতের পোশাক কিন্তু সামনে বিক্রি হচ্ছে। দেখুন কত করে সেল চলছে, সেল চলছে এখানে। সামনে গেটেতেই আছে, একদম মোবাইলের কভার পাওয়া যাচ্ছে, লেডিস মানে কাপড় পাওয়া যাচ্ছে, মেয়েদের সরঞ্জাম। কত করে? 150-350। এখানে কেমন চলছে? ভালো চলছে, ভালো চলছে, এই শুরু হলো, তাই তো? হ্যাঁ, মানুষের ভিড়টা দেখুন কি পরিমানে, মঙ্গল হাটে মানুষের ভিড় হচ্ছে। ঠিক গেটে ঢুকতেই সামনে একেবারে ছেলেদের পোশাক বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন শীতের পোশাক। কত করে? এই জুলাই 150-300 এসব আছে দাদা। এখানে হচ্ছে ঘড়িতে এখন বাজে 4:30, সূর্য যেমন নেমে যাচ্ছে, লোকের ভিড়ও কিন্তু এখানে বাড়ছে আস্তে আস্তে। চারিদিক থেকে বহু মানুষ আসছে এই মঙ্গল হাটে। আমার সামনে আছে ব্যাগের দোকান, ভালো ভালো ব্যাগ এখানে দেখতে পাচ্ছি, অনেক ইউনিক ইউনিক ব্যাগ। ঠিক ডান দিকে আছে আপনার লেডিস মেয়েদের যে কোনো কাপড় বা পোশাক পাওয়া যাচ্ছে এখানে ভালো ভালো। ঠিক পাশে আবার জুতো পাওয়া যাচ্ছে, দারুন দারুন জুতো, ইউনিক জুতো সব। এর পাশে লেডিস মেয়েদের শীতের পোশাক দেখতে পাচ্ছেন, শীতের পোশাক আছে এখানে ভালো ভালো। বাচ্চাদের পোশাক পাওয়া যাচ্ছে, 60 টাকা করে ভালো ভালো পাওয়া যাচ্ছে, মানে লোক বাড়ছে না, সেখানে হবে না। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমেছে, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক পাওয়া যাচ্ছে, ছেলেদের সুন্দর সুন্দর ড্রেস, মোটা মোটা শীতের যেসব পোশাক, কটন বা বিভিন্ন রকম কোয়ালিটির মাল আছে এখানে পাওয়া যাচ্ছে। এদিকে ঠিক লেডিস মেয়েদের মানে মহিলাদের পোশাক পাওয়া যাচ্ছে, দারুন দারুন। তার পাশে আপনি দেখুন বাচ্চাদের পোশাক পাওয়া যাচ্ছে, এদিকে আপনার ছেলেদের বিভিন্ন রকম শীতের পোশাক, জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শীতের বিভিন্ন রকম পোশাক, প্যান্ট জামা পাওয়া যাচ্ছে, শার্টও পাওয়া যাচ্ছে, ছেলেদের শার্ট দারুন দারুন শার্ট আছে এখানে, ইউনিক শার্ট। এখানে দেখুন কি সেল চলছে, দেখুন 100-150 করছে দাদারা। এখানে চাদর থেকে শুরু করে ওন্না থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন এখানে লোকের ভিড়, দেখুন যত মানে সন্ধ্যা হচ্ছে তত ভিড়ও কিন্তু বাড়ছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে। ব্যাগ পাওয়া যাচ্ছে দেখুন, গেঞ্জি থেকে শুরু করে ছেলেদের প্যান্ট থেকে শুরু করে দারুন দারুন জিনিস পাওয়া যাচ্ছে, শীতের পোশাক। যত ভেতরে ঢুকছি 100-150, খালি কানে আওয়াজ আসছে। সেখানে কেমন হচ্ছে? এখানে ভালো হচ্ছে। আচ্ছা মার্কেট খারাপ যাচ্ছে আজকে? আচ্ছা এই স্কার্ট হয়েছে তাই তো?
যেমন একদিকে আমার শাড়ি পাওয়া যাচ্ছে, শাড়ির সরঞ্জাম মহিলাদের পাওয়া যাচ্ছে, ঠিক তেমন আমার ডান দিকে আপনার বাচ্চাদের পোশাক থেকে শুরু করে পুরুষদের পোশাক পাওয়া যাচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর চাদর পাওয়া যাচ্ছে বা বালিশের ওয়ার থেকে শুরু করে বেড কভার থেকে শুরু করে না ভালো রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। বাচ্চাদের এখানে পোশাক পাচ্ছে, দেখুন শীতের টুপি থেকে শুরু করে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। এবারে কিন্তু আপনাদেরকে আমি দেখো বাড়ির সরঞ্জাম, দেখুন এখানে বাড়ির সরঞ্জাম পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। কি পরিমাণে মহিলাদের ভিড় একবার দেখুন, এবং ছেলেদের খুব সুন্দর সুন্দর ধোঁয়া পায় দোকান থেকে নিয়ে এসে আমার মেয়েরা বুঝলে আমাকে বলে না তোমার দাম ধরে না 300 টাকা করে পিস হচ্ছে একটা খুলে দেন। আরে বলে না বলছি না দোকান বাবা দোকান ছেড়ে আবার দোকান চলে গেছে বাংলায় ভালো কথা বলে না বাংলা বলো। কি হয়েছে কাকা? কিছুই হয়নি, একশো 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 কত জিজ্ঞেস করছে বলছে 200, তা সেটাই তো বলছি তোমার। এখানে প্যান্ট পাওয়া যাচ্ছে কত করে? 250 টাকা, সব 250 বলছে, যা নেবে 250। ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছে দারুন দারুন, কত করে কাকা? 400 টাকা। এখানে দেখুন ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছে, ভালো ভালো ব্ল্যাঙ্কেট আছে, দারুন দারুন কালার, ইউনিক কালার আছে, নতুন নতুন। এখানে মহিলাদের কসমেটিক্স পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম কসমেটিক্স পাওয়া যাচ্ছে। আমি মুরব্বী লুঙ্গিও পাওয়া যাচ্ছে, গামছাও পাওয়া যাচ্ছে, কাকা নিশ্চিন্তে বসে আছে, কাকা আরাম করছে। বৌদি বাজার কিনে কেমন হচ্ছে? বাম্পার, বুঝতেই পারছেন বৌদির মুখের হাসি থেকে বোঝা যাচ্ছে বেচা কেনা বাম্পার হচ্ছে এখানে। মহিলাদের বিভিন্ন রকম ওড়না থেকে শুরু করে চাদর থেকে শুরু করে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে, বেড কভার থেকে শুরু করে। এইদিকে শাড়ি আছে দেখুন, সুন্দর সুন্দর শাড়ি, তাদের খেলনা পাওয়া যাচ্ছে। মহিলাদের শীতের পোশাক পরেছে দেখতে পাচ্ছেন, সোয়েটার, যেটা শীতকালে খুবই দরকার পড়ে। এখানে জুতো পাওয়া যাচ্ছে, ঠিক
হাটে কেমন মজা হচ্ছে? মজা ভালোই হচ্ছে। কি কি কিনা কাটা করলে? চা খাচ্ছ? চা মিষ্টি কিরকম? মিষ্টি খুব ভালো, বাজার খালি খুব খারাপ। এখন মন্দার বাজার দাদা কোনো সিজন নেই। এটাকে শুধু লেডিস টাই নেবে তো? সব লেডিস, কুর্তি ব্লাউজ জ্যাকেট। এই তো জোড়া 250 টাকা কুর্তি, জোড়া 250, গ্যারান্টি মাল পড়লেই ছিড়বে। 250 জোড়া, 250 জোড়া, 250। আমার এলাকার লোক আমার জায়গাতে, আমি বাইরে ছিলাম, বাইরে ছিলাম। এই রাখো মাছ কত করে বিক্রি হচ্ছে কেজি? 160 টাকা মাত্র, মাত্র মাত্র 160 টাকা। প্রতি মঙ্গলবারে পাবেন। কি কি মাছ বিক্রি করা হয়? সেফ সাটিং মাছ, সাটিং মাছ অর্ডার দিলেই পাবেন। গাজা কেনে কেমন হচ্ছে গো? বাজার নেই, দর্শক বন্ধুরা আজকে মশাটের এই মঙ্গলহাটে ব্লক এখানেই শেষ। আজকে মশার মঙ্গলহাট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একদম শেয়ার করতে একদম ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের নিউজ ব্লগের পর্দায় নজর রাখবেন।